জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। পুলিশের তাড়া খেয়ে জলে ঝাঁপ দিয়ে তলিয়ে গেল অতনু ঘোষ নামে বছর ২২ এক যুবক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরের সয়দাবাদ এলাকায়। পরিবারের অভিযোগ, গত পরশুদিন সকাল ১১টা নাগাদ পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ মারে এবং তখনই তলিয়ে যায়। গতকাল সন্ধ্যা নাগাদ মৃতদেহ উদ্ধার হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বহরমপুর থানার আইজি রাজা সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছলে এলাকাবাসীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীর অভিযোগ, পুলিশের এই ঘটনায় তারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাবেন। ওর বন্ধু ফোনে ডেকেছিল যে মনীন্দ্র বিদ্যাপীঠ স্কুল আছে, ওরা পড়তো সেই স্কুলের আগে, ওই স্কুলের মাঠে একটু আইতে বললো। তো বললো ঠিক আছে আমি আসছি, খেয়ে আসছি তাই বললো। তারপরে বাথরুম টাথরুম গেলো, গিয়ে ঘুরে এসে খেলো না। ওর মার কাছ থেকে বললো আমি খাবো না, ডালপুরি টালপুরি খাবো, আমাকে টিফিনের টাকা দাও। এর টাকা নিয়ে ও চলে এলো হেঁটে হেঁটে। আসার পরে দুই বন্ধুতে টিফিন করেছে। টিফিন করার পর ওরা, ওর বন্ধুটা ওই খেলা শেখাচ্ছিল ওই মাঠে, বিদ্যাপীঠের মাঠে, আর ও গেম খেলছিল রাস্তার ফুটপাতের উপরে, বটগাছের উপরে। এই সময় পুলিশ ধরে খাগড়া ফাঁড়ির, আমাদের সয়দাবাদ ফাঁড়ির পুলিশ ধরে আনার পরে ও পুলিশের কাছ থেকে পালিয়ে যায়, দিয়ে নদীতে ঝাঁপ দেয় পার হয়ে চলে যাবো বলে, এই পার থেকে ও পারে। এই সময় পুলিশ আবার নদীর ধারে ওকে ধাওয়া করে। তারপরে পুলিশ আপন চলে আসে আর ওকে আর খুঁজে পাওয়া যায় না, ফোনেও পাওয়া যায় না। এবার আমি বাড়ি ফেরার পরে বাড়িতে জিজ্ঞেস করছি, বাড়ি আসেনি? তো বললো না। তো বললো বাড়ি আসেনি তো কোথায় গেছে? তো তাও তো জানি না। তো আমি বললাম ফোন করো। বললো ফোন করেছিলাম তো ফোনের সুইচ অফ। তাহলে ফোনের সুইচ অফ তো থাকবে না, সারা রাত্রি ফোন চার্জ করেছে, ফোনের সুইচ অফ থাকবে না। তো কিছু কি হয়েছে? বললো তাও তো বলতে পারলো না, বাড়ির লোক ওরাও জানে না কিছু। হ্যাঁ আজকে বডি পেলাম, ওরা বাড়ির লোক কিছুই বলতে পারলো না। এখন আমি চাইছি ফাঁড়ির পুলিশ যারা ইয়ে করেছে তারা তো বিনা দোষে আমার ছেলেকে মেরে ফেললো, এটা খুন করা, এটা তো খুন করা, এটা তো এর একটা শাস্তি চাই আমি, এর একটা তদন্ত চাই, সঠিক তদন্ত হোক যে কী করে আমার ছেলেকে কেন মারলো এরা।